খাড়ি বাউলি, সম্রাট শাহজাহানের মশলা মার্কেট। সম্রাট শাহজাহান জীবনে কত কিছু যে করেছেন তা দিল্লিতে না এলে ধারণাও করতে পারবে না কেউ। এখানে হঠাৎ প্রবেশ করলে আপনি খেই হারিয়ে ফেলবেন। যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন শুধুই মশলার দোকান, যেখানে থরে থরে সাজানো আছে শুধু মশলা আর মশলা। একটি বাজারে ঠিক কতগুলো মশলার দোকান থাকতে পারে, 5টি, 10টি, 20টি বা 100টি? কিন্তু সম্রাট শাহজাহানের এই বাজারে মশলার দোকান রয়েছে একটি দুটি নয়, শত শত নয়, বরং হাজার হাজার। পৃথিবীতে যত ধরনের মশলা রয়েছে তার সবই পাওয়া যায় সম্রাট শাহজাহানের এই মশলা বাজারে। কত ধরনের মশলা যে এ বাজারে দেখা যায় তা হয়তো গুনেও শেষ করা যাবে না। আর এ কারণেই দিল্লির এই মশলা মার্কেট এখন পরিচিতি পেয়েছে এশিয়ার সবচেয়ে বড় মশলা মার্কেট হিসেবে। হ্যাঁ দর্শক, সম্রাট শাহজাহানের হাত ধরে শুরু হওয়া এই মার্কেট এখন এশিয়ার সবচেয়ে বড় মশলা বাজার। আমি এখন দাঁড়িয়ে রয়েছি এশিয়ার সর্ববৃহৎ মশলার বাজারে। এই বাজারে এত পরিমাণে মশলা রয়েছে যা এশিয়া মহাদেশের মধ্যে কোনো বাজারে নেই। এই বাজারে এমন কিছু মশলা আপনি দেখতে পাবেন যা আপনার জিন্দেগিতে আপনি কখনো দেখেননি। বাজারে এতই মশলার উপস্থিতি যে আপনি প্রথম দেখায় অবাক হয়ে যাবেন। পুরান ঢাকার ধোঁয়াঠা কাচ্ছি সুঘ্রাণ আপনাকে যেভাবে কাছে টানবে, দিল্লির খাড়িবাউলির রাস্তার পাশের মশলার দোকানগুলোর ঘ্রাণও ঠিক একইভাবে টানবে। আগের পর্বে সম্রাট শাহজাহানের স্ত্রী ফতেপুরী বেগমের নামে তৈরি করা যে মসজিদটি দেখিয়েছিলাম, সেই মসজিদের পাশেই গড়ে উঠেছে এই মশলা বাজার। বাজারটির স্থানীয় নাম খাড়িবাউলি। দর্শক, এই মশলা মার্কেটের অবস্থান মূলত সম্রাট শাহজাহানের দিল্লি জামে মসজিদ থেকে মাত্র 2 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ পুরাতন দিল্লি রেলওয়ে স্টেশন যেখানে আছে তার ঠিক পাশেই। তবে আমি যাচ্ছি সম্রাট শাহজাহানের দিল্লি জামে মসজিদের পাশ দিয়ে চলে যাওয়া এই রাস্তা ধরে, এটাই আমার কাছে সবচেয়ে সহজ পথ মনে হয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখুন, দিল্লি জামে মসজিদের বিশাল বড় একটা গেট। মূলত সম্রাট শাহজাহান যখন আগ্রা থেকে দিল্লিতে চলে এসে এখানে একটি নতুন শহর তৈরি করেন, তখন তিনি নগরবাসীদের সুবিধার জন্য অনেকগুলো বাজারের মধ্যে সেই মশলা বাজারটিও স্থাপন করেছেন। মানে দিল্লিতে নতুন একটি শহর তৈরির অংশ হিসেবে সম্রাট শাহজাহান একে একে যেমন তৈরি করেছেন তার সর্বকালের সেরা প্রাসাদ লাল কেল্লা, দিল্লি জামে মসজিদ, মাদ্রাসা, ফতেপুরী মসজিদ সহ বেশ কিছু অবকাঠামো। এর মধ্যে হেরেমের নারীদের বাজারের জন্য তৈরি করেছেন প্রাসাদের মধ্যেই একটি ছোট্ট মিনা বাজার, আর নগরবাসীদের বাজার করার জন্য দিল্লি জামে মসজিদের দক্ষিণ পূর্ব কোণে তৈরি করেছেন আরেকটি বাজার যা আজও আছে। মিনা বাজার নামের ওই বাজারটি এখনই আপনারা দেখতে পাবেন। আমার হাতের ঠিক ডান পাশে বড় একটি সাইনবোর্ডে লেখা রয়েছে, অর্থাৎ সম্রাট শাহজাহান মূলত 2টি মিনা বাজার তৈরি করেছিলেন, একটি প্রাসাদের ভেতরে মহিলাদের জন্য আর একটি এই মসজিদ প্রাঙ্গণে পুরুষদের জন্য। সম্রাট শাহজাহানের দিল্লি জামে মসজিদ পার হওয়ার পর আমাদের রিক্সা ঢুকে পড়ল পুরাতন দিল্লির এমন এক গলির ভেতরে যেখানে যাওয়ার পর আমার মনে হচ্ছিল আমি হয়তো পুরান ঢাকার কোনো গলির ভেতরে চলে এসেছি। রাস্তার অবস্থাও খুব একটা ভালো নয়, আর এই গলি দিয়ে যখন আমরা যাচ্ছি তখন আমার কাছে মনে হচ্ছে যে পুরান ঢাকার কোনো গলি দিয়ে যাচ্ছি, অর্থাৎ বাংলাদেশের একটা ফিল পাচ্ছি। পুরান ঢাকার গলিগুলো কিন্তু এরকম সরু। চিকন এই গলি রাস্তায় রিক্সা, ভ্যান, মোটরসাইকেল, রাস্তার ধারের দোকান, মানুষ সবই চলাচল করছে, ফলে কমে গেছে রাস্তার গতি। এখানে পৌঁছানোর পরই মূলত পুরাতন দিল্লির ব্যস্ততা সম্পর্কেও ধারণা পেয়েছি আমি।
তবে শেষ পর্যন্ত যখন খাড়িবাউলির মশলার বাজারে পৌঁছালাম তখন রীতিমতো অবাক হয়েছি। এখানে একজন মানুষও দেখলাম না যিনি অলস বসে আছেন, প্রত্যেকেই ব্যস্ত, এতই ব্যস্ত যে তাদের যেন দম নেওয়ারও সময়টুকু নেই। খাড়িবাউলির এই রাস্তার দুই ধারেই রয়েছে হাজার হাজার মশলার দোকান। তবে এই জায়গাটির নাম 1551 সালের পূর্বে খাড়িবাউলি ছিল না। মূলত ওই সময় এই অঞ্চলে প্রচণ্ড পানির অভাব দেখা দিয়েছিল, তাই জনগণের সুবিধার্থে দিল্লির তৎকালীন সুলতান ইসলাম শাহ সুরি এখানে একটি কুয়া তৈরি করে দিয়েছিলেন। কিন্তু সেই কুয়ার জল ছিল লবণাক্ত। খাড়ি শব্দের অর্থ লবণাক্ত আর বাউলি শব্দের অর্থ কুয়া, আর লবণাক্ত কুয়ার জন্য জায়গাটির নামই হয়ে যায় খাড়িবাউলি। আমি দেরি না করে এখানকার একটি মার্কেটের ভেতরে ঢুকে পড়লাম। তবে মার্কেটে ঢোকাও যেন চারটিখানেক কথা নয়, তবুও ভিড় ঠেলে সামনে এগিয়ে গিয়েই দেখি প্রায় প্রত্যেকটি দোকানেই পাইকারদের ভিড় লেগে আছে। এখানে কত ধরনের মশলা যে পাওয়া যায় তা নিজে চোখে না দেখলে বলে বোঝানো যাবে না। আমি নিজেও সব মশলার নাম জানি না, এমনকি অনেক মশলা রয়েছে যেগুলো জীবনেও চোখে দেখিনি। বাদাম যে কত ধরনের হতে পারে তা এই দোকানটিতে না গেলে আমার অজানায় থাকত। বাদাম যে কত ধরনের হতে পারে তা আমি যদি এই দোকানটায় না আসতাম তাহলে আমি মানে আমার অজানা থাকত যে এত ধরনের বাদাম হতে পারে। মানে শুধু বাদামই নয়, কত ধরনের মশলা যে জীবনে দেখিনি সব মশলাই এখানে রয়েছে, এবং আমি নামও জানিনি সব মশলার। এবং আমার মনে হয় যে পৃথিবীর কোনো মানুষই সকল মশলার নাম জানে না, কিন্তু পৃথিবীতে এমন কোনো মশলা নেই যেই মশলা এই বাজারে নেই। শুধু বাদামই নয়, ধনিয়া এবং হলুদও রয়েছে বহু ধরনের। দর্শক, এগুলো ধনিয়া, দেখুন কত ধরনের ধনিয়া। ধনিয়ার জাত এতগুলো রয়েছে তা আমার জানাই ছিল না। হলুদের বস্তাগুলো দেখুন, এক একটি এক এক ধরনের হলুদ। এক হলুদের যে কতগুলো জাত রয়েছে তা সবই দেখতে পাবেন এখানে এলে। আর এই মরিচগুলো দেখুন কি বিশাল আকারের। একটি মরিচ যেন আমার হাতের তালু পুরোটাই বা অর্ধেকটাই ঢেকে দিচ্ছে। এখানকার প্রতিটি দোকানেই থরে থরে সাজানো রয়েছে শুধুই মশলা। এখানে এমন দোকান রয়েছে যা সম্রাট শাহজাহানের আমল থেকে শুরু করে বংশ পরম্পরায় আজ প্রায় 400 বছর ধরে টিকে থেকে ব্যবসা করছে। পুরো ভারতবর্ষে যত ধরনের মশলা এবং ড্রাই ফ্রুটস রয়েছে তার সবই পাবেন এই বাজারে। এখানে আফগানিস্তান এবং নেপাল থেকেও আসে মশলার চালান। 1 টাকা থেকে শুরু করে লাখ টাকা দামের মশলাও রয়েছে এই বাজারে। এখানে প্রত্যেকটি মশলার বস্তায় এভাবে দাম লিখে রাখা হয়েছে, তবে এ বাজারে আমি যতটুকু ঘুরে দেখলাম তাতে সবচেয়ে দামি মশলা আমার কাছে মনে হয়েছে জাফরান। 1 কেজি জাফরানের দাম এখানে বাংলাদেশি টাকায় প্রায় 5 লাখ টাকা। তাই জাফরান এখানে এভাবে বস্তার মধ্যে রাখা হয় না, বরং স্বর্ণকাররা স্বর্ণের আংটি যেমন কোটার মধ্যে রাখে, ঠিক সেভাবেই এখানকার দোকানদাররা খুচরা বিক্রেতাদের জন্য জাফরান বিশেষ কোটার মধ্যে পরম আদরে রাখেন। কোটার এই জাফরানটুকুর দাম ঠিক কত টাকা হতে পারে আপনারাই ধারণা করে বলুন তো। শুধু জাফরানই নয়, এখানে পাওয়া যায় দুর্লভ মশলাও। পাওয়া যায় শুকনো ফল, শুকনো মরিচ, ভেষজ গুণসম্পন্ন মশলা, বিভিন্ন জাতের চাল, আচার ইত্যাদি। দর্শক, শুকনো ফল আসলে কেমন হয় সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এগুলো কিন্তু আম। কাঁচা আম শুকিয়ে এভাবে বছর জুড়ে ব্যবহার করা হয় এখানে। আমার মনে হয় রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের আম নিয়ে আমরাও এভাবে চিন্তা করতে পারি। এছাড়া রিথা নামের একটি ভেষজ ফল পাওয়া যায় এই বিখ্যাত বাজারে,
যার সাথে শিকাকাই নামের আরেকটি ভেষজের সাথে মিশিয়ে তৈরি করা হয় চুল পড়ার বিরুদ্ধে পৃথিবীর সবচেয়ে কার্যকরী ঔষধ। আর এক জায়গায় এত কিছু পাওয়া যায় বলেই গোটা ভারত তো বটেই এশিয়ার বড় বড় মশলা ব্যবসায়ীরাও ছুটে আসেন সম্রাট শাহজাহানের এই মশলা বাজারে।